আজকের ভিডিওতে আমরা দেখব পশ্চিমবঙ্গের মালদা জেলার পান্ডুয়াতে অবস্থিত ভারতের অন্যতম বৃহত্তম মসজিদ আদিনা। এই আদিনা মসজিদেই 2015 সালে অপর্ণা সেন পরিচালিত ও দেব, যীশু সেনগুপ্ত, ঋত্বিকা সেন, কৌশিক সেন, ওয়াহিদা রহমান, অনির্বাণ ভট্টাচার্য ও জয়াশীল অভিনীত আর সি নগর সিনেমার বেশ কিছু দৃশ্যের শুটিং হয়েছিল। চলুন দেখব আদিনা মসজিদ, জানব আদিনা মসজিদের ইতিহাস ও সেই সাথে সাথে আর সি নগর সিনেমার শুটিং হওয়া জায়গাগুলি। এই আদিনা মসজিদের নির্মাণকাল, স্থাপত্য ও নির্মাণকারী সহ একাধিক বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। মতবিরোধের কারণ এই মসজিদের স্থাপত্য কলা। আজকের ভিডিওটি পুরোটাই একটি বিতর্কমূলক ভিডিও হতে চলেছে, তবে ভিডিওতে দেওয়া কোনো তথ্যই আমার ব্যক্তিগত না। আমি শুধু যেগুলো দেখেছি সেগুলোকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে জানব আদিনা মসজিদের ইতিহাস। কিছু কিছু ঐতিহাসিকের মতে এই আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন সুলতান সিকান্দার শাহ, যিনি বাংলার ইলিয়া শাহী বংশের প্রতিষ্ঠাতা সুলতান শামসুদ্দিন ইলিয়াসের পুত্র। তার রাজত্বকাল ছিল 1358 থেকে 1390 সাল। দামাস্কাসের বৃহত্তম উমায়াদ মসজিদের আদলে সিকান্দার শাহ এই আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন এবং তৎকালীন সময় এটি ছিল ভারত তথা দক্ষিণ এশিয়ার সবথেকে বড় মসজিদ। আদিনা মসজিদের নির্মাণকাল নিয়ে রয়েছে একাধিক বিতর্ক। বিশালাকার এই মসজিদটির নির্মাণে 10 বছর সময় লেগেছিল, তবে কারো কারো মতে এই মসজিদের নির্মাণ কার্য শেষ হয় 1364 সালে, কারো কারো মতে 1369 সালে, আবার কারো কারো মতে 1374 সালে। মসজিদের প্রবেশপথের এই সমাধিটিকে নিয়েও রয়েছে ধোঁয়াশা। অনেকের মতে এটি সুলতান সিকান্দার শাহের সমাধি, আবার অনেকে মনে করেন এই সমাধিটি এই এলাকার একজন ফকিরের। মসজিদের এই অংশটি কিন্তু ভীষণ আকর্ষণীয়। মাটি থেকে 4 ফুট উঁচু উঁচু সুন্দর পাথরের উপর কাঠের পাটাতন দিয়ে নির্মিত এই জায়গাটির নাম বাদশাহ কি তখত, অর্থাৎ সুলতানের বসার জায়গা। তবে অনেকে মনে করেন সুলতান সিকান্দার শাহ সুলতান বংশের মহিলারা যাতে নামাজ আদায় করতে পারেন তার জন্য এই জায়গাটি বিশেষভাবে নির্মাণ করেছিলেন।
260টি থাম, 387টি গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি বাংলা, আরব, ফার্সি ও বাইজেন্টাইন স্থাপত্যের অদ্ভুত মিলবন্ধনে নির্মিত। ৫২৪ ফুট লম্বা ও 322 ফুট চওড়া এই আদিনা মসজিদে তৎকালীন সময়ে প্রায় একসঙ্গে 10,000 মানুষ নামাজ আদায় করতে পারত। এই পর্যন্ত আমরা জানলাম আদিনা মসজিদের কিছুটা ইতিহাস। তবে এই আদিনা মসজিদ সম্পর্কিত আরও কিছু ঐতিহাসিক বক্তব্য রয়েছে, যেগুলোকে না বললে আজকের ভিডিওটি অসম্পূর্ণ থেকে যায়। কিছু কিছু ঐতিহাসিকের মতে এই আদিনা মসজিদের মধ্যেই লুকিয়ে রয়েছে সনাতনী ইতিহাসের সাক্ষ্য বহনকারী আদিনাথ মন্দির। তাদের মতে আদিতে এটি ছিল জৈন পথপ্রদর্শক আদিনাথের মন্দির, পরে তা পরিণত হয় বৌদ্ধ বিহারে এবং সব শেষে মসজিদে। আবার অনেকে মনে করেন এখানে একটি বিশাল মন্দির তৈরির কাজ শুরু হয়েছিল এবং তা শেষ হওয়ার আগেই মুসলিম আক্রমণে মন্দিরের নির্মাণ কার্য বন্ধ হয়ে গিয়েছিল। পরে মুসলিম সুলতানের আদেশে এই মন্দির তৈরির কাজে ব্যবহৃত পাথর দিয়ে অসমাপ্ত মন্দিরটি মসজিদে রূপান্তরিত করা হয়েছিল। দ্বাদশ শতাব্দীর একটি লিপি থেকে পাওয়া তথ্য অনুযায়ী এটি উতঙ্ক নামীয় কোনো ব্যক্তির প্রতিষ্ঠিত শিব মন্দির। মসজিদ চত্বরে এই শিবলিঙ্গবিহীন গর্ত সহ গৌরী পট্টটি নাকি তারই প্রমাণ। কিছু কিছু ঐতিহাসিকের প্রশ্ন, ধর্মপ্রাণ সুলতান সিকান্দার শাহের তৈরি আদিনা মসজিদের নির্মাণ শৈলীতে কোথা থেকে এলো হিন্দু স্বস্তিকা চিহ্ন, ঝুলন্ত মঙ্গল ঘট, পদ্মফুল, নিত্যরত গণেশ, শিবলিঙ্গ? যদিও অধিকাংশ দেবদেবীর মূর্তি ভেঙে ফেলা হয়েছে। তাদের আরও প্রশ্ন, একজন সুলতান যিনি কিনা নিজেকে মুসলিমদের খলিফা বলে ঘোষণা করেছিলেন, তার তৈরি মসজিদে এ ধরনের হিন্দু সংস্কৃতির চিহ্ন কি বেমানান নয়? কিছু কিছু ঐতিহাসিকদের মতে মসজিদের কালো পাথরের উপর দু রকমের স্থাপত্য শৈলী প্রমাণ করে এটি দুটি সময় তৈরি হয়েছিল। একটি পাথরের কাঠামো আগে তৈরি ছিল, পরবর্তীকালে তারই উপরে দ্বিতীয় কাঠামো তৈরি করা হয়েছিল। সুলতান সিকান্দার শাহ আদিনাথ মন্দিরের উপর আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন, অথবা এটাও হতে পারে তিনি শুধুমাত্র সংস্কার করেছিলেন মাত্র। বর্তমানে আদিনা মসজিদটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগে সংরক্ষিত। বিতর্কিত এই পর্যটন স্থলটিকে নিয়ে ঐতিহাসিক, গবেষকদের কৌতূহল ও বিতর্কের অবসান
আজও হয়নি। এবার আসবো আজকের ভিডিও শেষ পর্যায়ে। এই আদিনা মসজিদেই আরসিনগর সিনেমার বেশ কিছু দৃশ্য শ্যুট হয়েছিল। তবে আরসিনগর সিনেমার খুব বেশি দৃশ্য এখানে শ্যুট করা হয়নি। যে দৃশ্যগুলিকে শ্যুট করা হয়েছিল সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। যেমন এই দৃশ্যটিকে দেখুন, বাদশাহ কি তাখত, বা যেটাকে বলা হচ্ছিল যে মহিলাদের নামাজ আদায় করার জায়গা, সেই জায়গাটিতেই এই দৃশ্যগুলিকে শ্যুট করা হয়েছে। তোমার আব্বু আর আমার মা ডেফিনেটলি আর কি। আরে তোমার মায়ের সাহেলি ছিল আমার ফুফি, নইলে বলছি আর কি। দুজন মিলে দেখেছিলেন অনেকগুলো খোয়াব, কথাও বোধ হয় গিয়েছিল এই ঘর ওই ঘর। বাদশাহ কি তাখতের বাইরে থেকে এইখান থেকে শুট করা হয়েছিল। রাঁধতে পারি, খারাপ লাগবে? দেখুন পিছনে কারুকার্যগুলো মিলে যাচ্ছে। আর ডিনার অমলেটে ফাটিয়ে ফাটিয়ে কোথাও যদি পেইং গেস্ট থাকি, ধরো একটা ঘুপচি মতো চলে, তোমার সঙ্গে পেলেই হলো, জানি না বাদ বাকি। কিন্তু শোনো, কাজ পাবে মুম্বাইয়ে? তোমার গ্রাজুয়েশনই তো হয়নি এখনো। আরে গুলি মারো গ্রাজুয়েশন। এখান থেকেই হেঁটে যাওয়ার দৃশ্যটিকে শুট করা হয়েছিল। পাথরগুলো এবং দূরের যদি আপনারা স্ট্রাকচারটাও যদি দেখেন, তাহলে দেখবেন পুরো মিলে যাচ্ছে। তোমার জন্য ধর্ম কেন, দুনিয়া ছেড়ে দেব। তারপরে তো দেখো তুমি, ফিল্ম প্লেব্যাক কেমন জটাই, এখন কোথায় আছি আর তখন থাকবো কোথায়। মালদা তথা পশ্চিমবঙ্গ তো বটেই, ভারতের অন্যতম সুন্দর এই ভ্রমণস্থলটি যদি সচক্ষে দেখতে চান, তবে শীতকালই তার আদর্শ সময়। উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেনে চলে আসুন মালদা টাউন স্টেশনে, আর মালদা টাউন স্টেশন থেকে আদিনা মসজিদের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। এবার ফেরার পালা, যে পথে আমরা ঢুকেছিলাম সেই পথে এবার ফিরব। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে আগামী সপ্তাহে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।